হ্যালো বন্ধুরা, এখন যদি আমরা এই সিগন্যালটার এনার্জি সিগন্যাল, এটাও একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এক্স অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জে টু টি প্লাস ফাইভ বাই ফোর, এই সিগন্যালটা এনার্জি সিগন্যাল নাকি পাওয়ার সিগন্যাল না কোনোটাই না, সেটা একটু দেখব। প্রথমে দেখি দ্য টোটাল এনার্জি অফ দ্য সিগন্যাল। আমরা জানি টোটাল এনার্জি ইকুয়াল টু লিমিট টি টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ মাইনাস টি বাই টু টু টি বাই টু এক্স অফ টি স্কোয়ার ডিটি। তাহলে এক্স অফ টি এর যদি মান বসাই তাহলে এখান থেকে আমরা পাই ই টু দি পাওয়ার জে টু টি প্লাস পাই বাই ফোর। এখন আমরা এই যে টু টি টু টি প্লাস পাই বাই ফোর কে যদি থিটা ধরি তাহলে এটার ইকুয়েশনটা দাঁড়ায় ই টু দি পাওয়ার জে থিটা তার স্কোয়ার। আমরা জানি ই টু দি পাওয়ার জে থিটা তার স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। কিভাবে হয় আমরা জানি জেড স্কোয়ার কমপ্লেক্স নাম্বার, জেড ইন্টু জেড কনজুগেট। তাহলে ই টু দি পাওয়ার জে থিটা স্কোয়ার ইকুয়াল টু জে থিটা ইন্টু জে থিটা কনজুগেট, তাহলে জে থিটা কনজুগেট মানে হচ্ছে মাইনাস জে থিটা। এখন যদি মাইনাস জে কাটাকাটি করি তাহলে জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। এভাবে ই টু দি পাওয়ার জে থিটা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হয়। এখন তাহলে আমরা এই পুরো ই টু দি পাওয়ার জে টু টি প্লাস পাই বাই ফোর ইকুয়াল টু ওয়ান বসাতে পারি। এখন লিমিট টি টেন্স টু ইনফিনিটি টি বাই টু টু মাইনাস টি বাই টু ডিটি। এখন এই ডিটি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টি হয় আপার লিমিট টি বাই টু আর লোয়ার লিমিট মাইনাস টি বাই টু। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি বসিয়ে দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টি বাই টু প্লাস টি বাই টু ইজ ইকুয়াল টু টি। এখন টি এর যদি আমরা টোটাল এনার্জি নির্ণয় করতে চাই সেটা হবে ইনফিনিটি। এখন যদি আমরা এভারেজ পাওয়ার নির্ণয় করতে চাই এই সিগন্যালটার তাহলে দেখি দ্য এভারেজ পাওয়ার অফ দ্য সিগন্যাল ইজ পি ইকুয়াল টু লিমিট টি টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই টি টি বাই টু ইন্টিগ্রেশন অফ টি বাই টু মাইনাস টি বাই টু এক্স অফ টি তার স্কোয়ার ডিটি। এভারেজ পাওয়ার এই সিগন্যালের, এখন আমরা যদি এই যে এক্স অফ টি এর জায়গায় যদি ই টু দি পাওয়ার জে টু পাই ডিটি টু টি প্লাস পাই বাই ফোর স্কোয়ার ডিটি বসাই, আমরা জানি ই টু দি পাওয়ার জে থিটা ইকুয়াল টু ওয়ান, জে থিটা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে আমরা ওয়ান বসালাম। এখন যদি ডিটি যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে টি হয় আর লিমিট হয় টি বাই টু মাইনাস টি বাই টু। এভারেজ পাওয়ার পি ইকুয়াল টু ওয়ান বাই টি টি বাই টু মাইনাস মাইনাস টি বাই টু, তাহলে মাইনাস টি মাইনাস টি বাই টু ইকুয়াল টু টি। তাহলে এই যে উপরে টি নিচে টি কাটাকাটি হয়ে ওয়ানই থাকে, তাহলে আমরা যদি লিমিট বসাই তাহলে পি ইকুয়াল টু ওয়ান। তাহলে এই যে আমাদের গিভেন সিগন্যালের পাওয়ার হচ্ছে ওয়ান আর এনার্জি ইনফিনিটি। তো আমরা জানি একটা পাওয়ার সিগন্যালের পাওয়ার ওয়ান হয় আর এনার্জি হয় ইনফিনিটি, তাহলে সেই সিগন্যালটাকে আমরা বলতে পারি পাওয়ার সিগন্যাল। অর্থাৎ আমাদের যে গিভেন সিগন্যাল এটা একটা পাওয়ার সিগন্যাল।